আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপর জানিয়ে দিব ইসরায়েলের গুপ্তচর ইউনিট 8200 ঘাঁটিতে হিজবুল্লার ব্যাপক আক্রমণ। এদিকে কানাডার নজরদারিতে ভারতীয় কূটনীতিকরা, বিস্ফোরক অভিযোগ দিল্লির। এরপর জানিয়ে দিব ইরান পরমাণু অস্ত্র বানাতে সম্পূর্ণভাবে সক্ষম, প্রয়োজনে পরমাণু ডক্ট্রিনে পরিবর্তন। আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লার নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরান ও তার মিত্রদের ওপর হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গেল 26 অক্টোবর ইরানের বিভিন্ন টার্গেটে হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইরানের কর্মকর্তারা। পরম মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য এই পাল্টা হামলা মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সেনা ও সমরাস্ত্র পাঠানোরও ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন খামেনি। এর আগে 1 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল ইরান। প্রায় 200 ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে চলতি বছর এটি ইরান থেকে ইসরায়েলে দ্বিতীয় হামলার ঘটনা ছিল। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি যদি পাল্টাপাল্টি হামলা চালাতে থাকে তাহলে অঞ্চল জুড়ে বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে। উল্লেখ্য, গেল 1 বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, সম্প্রতি লেবাননেও অভিযান চালাচ্ছে দেশটি। এখন ইরানের সঙ্গেও ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলের গুপ্তচর ইউনিট 8200 ঘাঁটিতে হিজবুল্লার ব্যাপক আক্রমণ। লেবাননের হিজবুল্লাহ তেল আবিবের শহরতলি গিলাতে ইসরায়েলের গুপ্তচর ইউনিট 8200 ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করেছে, শনিবার সকালে গাজায় ফিলিস্তিনি জাতির সমর্থনে এবং লেবাননকে রক্ষার জন্য ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে খাইবার অভিযান চালিয়েছে। পাজ টুডে জানিয়েছে ইসরায়েলের গুপ্তচর ইউনিট 8200 ঘাঁটি সাইবার যুদ্ধের দায়িত্বে রয়েছে। এই গুপ্তচর ইউনিট শুধু যে কেবল ইসরায়েল সরকারের সবচেয়ে বড় গোয়েন্দা ইউনিট তা নয়, একই সাথে তা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিটও। লেবাননের হিজবুল্লাহ শনিবারও ইসরায়েলের দখলকৃত অঞ্চলের উত্তরে বেশ কয়েকটি ইহুদিবাদী বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত 23 সেপ্টেম্বর ইহুদিবাদী সেনাবাহিনী লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক আক্রমণ শুরু করে যা এখনো চলছে। লেবাননের হিজবুল্লাহ সে দেশের বেসামরিক লোকেদের লক্ষ্য করে ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোর উত্তরে সামরিক অবস্থান এবং ইহুদিবাদী বসতিগুলোর ওপর অসংখ্য অভিযান চালিয়েছে। কানাডার নজরদারিতে ভারতীয় কূটনীতিকরা, বিস্ফোরক অভিযোগ দিল্লির। কানাডায় খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ওপর হামলা নিয়ে সদ্য জাস্টিন ট্রুডোর দেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে আঙুল তুলেছিল। জবাবে শনিবার কানাডার হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে অমিত শাহকে নিয়ে কানাডার অভিযোগ ঘিরে তুমুল প্রতিবাদ জানিয়েছে দিল্লি। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি কানাডা ভারতীয় কূটনীতিকদের অডিও ও ভিডিওর মাধ্যমে নজরদারিতে রাখছে বলেও বিস্ফোরক অভিযোগ তুলছে ভারত। সাম্প্রতিক অভিযোগের নিরীক্ষে আমরা কানাডার হাইকমিশনারকে সদ্য ডেকেছিলাম। একটি নোটে জানানো হয়েছে যে ডেপুটি মিনিস্টার ডেভিড মরিসনের কমিটির সামনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে করা অযৌক্তিক এবং ভিত্তিহীন রেফারেন্সের জন্য ভারত সরকার কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে। ওই অভিযোগটি প্রথমে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে উঠে আসে। তাদের অভিযোগ, কানাডায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তাদের ওপর হামলা চালানোর ছাড়পত্র দিয়েছিলেন ভারতের এক শীর্ষস্থানীয় পদাধিকারী।
ইরান পরমাণু অস্ত্র বানাতে সম্পূর্ণ সক্ষম, প্রয়োজনে পরমাণু ডক্ট্রিনে পরিবর্তন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি বলেছেন, তার দেশ পরমাণু অস্ত্র বানানোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে সক্ষম। এক্ষেত্রে একমাত্র বাধা সর্বোচ্চ নেতারা জারি করা একটি ফতোয়া। গতকাল লেবাননের আলমায়দিন টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। খারাজি আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে ইরানের অবস্থানকে স্পষ্ট করে বলেন, ইরান আরো যুদ্ধ এড়াতে ইচ্ছুক, তবে যেকোনো উত্তেজনার প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত। তিনি এও বলেন, ইরান অস্তিত্বগত হুমকি অনুভব করলে তার সামরিক সক্ষমতা এবং পারমাণবিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইরানের পরমাণু ডক্ট্রিনে পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে কামাল খারাজি বলেন, এই ধরনের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ইরান যদি অস্তিত্বগত হুমকির মুখে পড়ে তখন বিষয়টি বিবেচনা করা হবে। তিনি পরিষ্কার করে বলেন, পরমাণু অস্ত্র বানানোর ব্যাপারে প্রযুক্তিগত সক্ষমতা ইরানের রয়েছে এবং এ ব্যাপারে কোনো রকমের বাধা নেই। তবে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজামা খামেনি পরমাণু অস্ত্র নিষিদ্ধ করে যে ফতোয়া জারি করেছেন সেটি একমাত্র বাধা। একই সাথে তিনি বলেন, ইরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ করছে। যদিও এ ব্যাপারে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে, তবে পশ্চিমা দেশগুলো যদি ইরানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সংক্রান্ত ইরানের উদ্বেগকে বিবেচনায় না নেয়, তাহলে ইরানও পশ্চিমা উদ্বেগকে গুরুত্ব দেবে না। লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশের মৃত্যু। লেবাননে ইসরায়েলি হামলায় মোহাম্মদ নিজামুদ্দিন নামে 32 বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার 2 নভেম্বর স্থানীয় সময় বিকেলে একটি আবাসিক ভবনের সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে তার মৃত্যু হয়। লেবাননে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এই প্রথম কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শনিবার দহিয়া নামক এলাকায় ইসরায়েলি বাহিনী যখন বিমান হামলা চালায় তখন নিজাম সেখানকার একটি কফি শপে ছিলেন। হামলার পর ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাউন্ট লেবানন হাসপাতালে। সেখানে মর্গে তার মৃতদেহ রাখা আছে বলে জানিয়েছেন তারা। হিজবুল্লাহর নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে ইসরায়েল। হিজবুল্লাহর নৌবাহিনীর শীর্ষ এক কর্মকর্তাকে আটক করেছে ইসরায়েল। তার নাম ইমাদ আমহাজ। শুক্রবার ভোরে লেবাননের উত্তরাঞ্চলের উপকূলীয় শহর বেট্রন থেকে তাকে আটক করা হয়। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। পৃথক আরেকটি সূত্র ইমাদকে আটকের তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে, কিন্তু কারা আটক করেছে তা নিয়ে তিনি মন্তব্য করেননি। লেবাননের রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা জানায়, দেশটির নিরাপত্তা বাহিনীগুলো ঘটনাটি খতিয়ে দেখছে, তবে এ নিয়ে ইসরায়েল এবং লেবানন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। হিজবুল্লাহপন্থী সাংবাদিক হাসান ইলাইক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের বড় একটি দল লেবাননের পর্যটন শহরটিতে অবতরণ করে এবং ওই ব্যক্তিকে আটক করে। এরপর তাকে স্পিডবোটে করে নিয়ে যায়। এক সাংবাদিক সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে। এতে দেখা যায় সেনারা রাস্তায় হাঁটছেন, তাদের মধ্যে দুজন এক ব্যক্তিকে ধরে আছেন। লেবাননের পরিবহন মন্ত্রী আলি হামিয়ে ভিডিওটি সঠিক বলে মন্তব্য করেছেন, কিন্তু বিস্তারিত কিছু জানাননি। আলি হামিয়ে লেবানন সরকারের হিজবুল্লাহর প্রতিনিধি।